আমরা যদি জনসভা বন্ধ করতে চাই তাহলে বরিশালের জনসভা আমার মামাতো ভাইরে কইলেই সবার আর কারো লাগবো একটা মানুষও তো বরিশালে পা দিতে পারবেন না। জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক অধিকার বিশ্বাস করে, ভোট ভাতের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই আপনারা জনসভা করতে পারেন, সমাবেশ করতে পারেন, করেন। সন্ধ্যার পরে টেলিভিশন ফাটান আর দিনের বেলা জনসভা সমাবেশ যত ইচ্ছা করেন। একটু মনে করিয়ে দিই, একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, 2001 থেকে 2006 সাল আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ বাসায় ঘুমাইতে পারে নাই, কোন জনসভা তো দূরের কথা, একটা ছোট সভাও করতে দেন নাই। আমাদের সফল সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হবিগঞ্জের তার সংসদীয় এলাকার প্রত্যন্ত গ্রামে ছোট্ট একটি টিনের ছাউনি বেড়া ঘরের মধ্যে একটি ছোট্ট সভা করছিল। সেখানে গ্রেনেড হামলা করে আপনারা শাহ এস কিবরিয়াকে হত্যা করেছিলেন। আজকে বড় বড় মানবতার কথা বলেন। আমরা নিবেদন করেছিলাম একটি হেলিকপ্টার পাঠান শাহ এস কিবরিয়াকে ঢাকা এনে আমরা চিকিৎসার ব্যবস্থা করি। ভাই ও বোনেরা, এখানে অনেক প্রবীণ নেতারা আছেন, আপনাদের খেয়াল আছে সেদিন একটি হেলিকপ্টার তো দূরের কথা, একটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয় নাই। শাহ এম এস কিবরিয়া রক্তাক্ত দেহ, রক্ত ঝরতে ঝরতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমাদের জনপ্রিয় শ্রমিক নেতা গাজীপুরের অবিসংবাদিত নেতা সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নিজের ঘরের উঠানে ছোট্ট পরিসরে তিনি আয়োজন করেছিলেন। বিএনপি জামাতের আততায়ীরা সেই জনসভার মঞ্চে গুলি করে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছিল। আমাদের জনপ্রিয় নাটোরের জননেতা সাবেক সংসদ সদস্য মমতাজউদ্দিন আহমেদকে বাসায় ঢুকে গুলি করে আপনারা হত্যা করেছিলেন, হত্যা করেছিলেন। খুলনা মহানগর আওয়ামী লীগের ফেরেস্তাতুল্য জনপ্রিয় জননেতা মহানগর আওয়ামী লীগের খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী মঞ্জুরুল ইমামকে যে তার বাসা থেকে রিক্সায় চড়ে সততার এক উদাহরণ ছিলেন মঞ্জুরুল ইমাম, রিক্সায় করে আইন পেশায় নিয়োজিত হওয়ার জন্য জজ আদালতে যাচ্ছিলেন, খুলনা জজ আদালতে, সেখানে তাকে রিক্সার উপরে গুলি করে বিএনপি জামাতের আততায়ীরা আপনারা গুলি করে হত্যা করেছিলেন। বাংলাদেশকে আপনারা গিলে খেতে চেয়েছিলেন, জঙ্গিবাদ সৃষ্টি করেছিলেন, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিলেন, জাতিসংঘের কালো তালিকাভুক্ত করেছিলেন, স্লোগান দিয়েছিলেন আপনারা হবেন তালেবান, বাংলা হবে আফগান, বাংলা এই সরদি উত্তরে সাতই মার্চের ভাষণে আহ্বানে
30 লক্ষ শহীদ রক্ত দিয়ে বাংলার বাংলার জনগণ স্বাধীনতা এনে দিয়েছিল, সোনার বাংলা গড়ার লক্ষ্যে, কোন আফগান ঘর লক্ষ্যে না। আজকে বড় বড় কথা, বড় বড় বুলি আড়ায় জননেত্রী শেখ হাসিনা আজকে $48 বিলিয়ন বৈদেশিক মুদ্রার মজুদ রিজার্ভ সৃষ্টি করেছে বলে এই চরম সংকটে বিশ্বব্যাপী মন্দা, করোনা, যুদ্ধ, এত কিছুর পরেও আজকে বাংলাদেশ মাথা উঁচু করে টিকে আছে, মাথা উঁচু করে এগিয়ে চলেছে। বলে রিজার্ভের টাকা কই গেল? পদ্মা সেতু বানিয়েছি নিজের অর্থে, দক্ষিণাঞ্চল এখন ফকফকা, এখন জানত দক্ষিণাঞ্চল পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে লজ্জা লাগে না। এই পদ্মা সেতুর জন্য পাথর, এই পদ্মা সেতু নির্মাণের অর্থ দিতে হয়েছে না বৈদেশিক মুদ্রা দিয়ে, বহির্বিশ্বে থেকে ঠিকাদারি কার্যক্রম করতে হয়েছে না। দেখেন না চোখে নাকি অন্ধ? উনাদের অন্ধ দেখে আমার ছোটকালে আরেকটি চলচ্চিত্রের সঙ্গীতের কথা মনে পড়ে, গোলাপি এখন ট্রেনে।